রাশিয়ার পরমাণুবাহী নতুন অ্যাটাক সাবমেরিন হচ্ছে গ্রেনি ক্লাস সাবমেরিন। এটা মূলত ইয়াসান ক্লাস সাবমেরিন নামেই বেশি পরিচিত। ক্রুজ মিসাইল দিয়ে হামলার জন্য সাবমেরিনগুলো তৈরি। যদিও ইউক্রেন যুদ্ধে এখনও এগুলো ব্যবহারের কথা তেমন একটা শোনা যায়নি। এই প্রজাতির সাবমেরিনকে আকুলা ক্লাসের নতুন ভাষণ বলা হয়। 1994 সালে এ ধরনের সাবমেরিন নামানো হলেও কিছু ত্রুটি খুঁজে পাওয়া যায় এবং 1996 সালে আমেরিকাপন্থী বরিস ইয়েলসিন সরকার এই প্রজেক্ট বাতিল করে। কিন্তু পুতিন ক্ষমতা পেলে 2003 সালে পুনরায় এর কাজ শুরু করা হয় এবং 2013 সালে রাশিয়ার নৌবাহিনীর কাছে এগুলো হস্তান্তর শুরু হয়, যা 2014 সালে কমিশন দেওয়া হয়। এই সাবমেরিনগুলোকে প্রজেক্ট 885 এর আওতায় তৈরি করা হয়েছে। এটি পৃথিবীর সর্বাধুনিক স্টেলথ সাবমেরিন। এক কথায় বলা যেতে পারে পানির নিচে F-22 র্যাপ্টর। বর্তমানে 4টি এ ধরনের সাবমেরিন রাশিয়ান নৌবাহিনীতে যুক্ত আছে। মোট 11টি তৈরি পরিকল্পনা আছে। এর মধ্যে আরও 5টি তৈরি কাজ শুরু হয়ে গেছে। এ ধরনের সাবমেরিন আকুলা ক্লাস সাবমেরিন থেকেও আয়তনে বড়। এ ধরনের সাবমেরিন টানা 30 বছর সার্ভিস দিতে পারে। খাবারের মজুতের উপর নির্ভর করে কতদিন পানির নিচে থাকা যাবে। এতে 32 জন অফিসার সহ মোট 90 জন ক্রু থাকার ব্যবস্থা রয়েছে। বিশ্বের ভিতরে হাতে গোনা মাত্র কয়েকটি সাবমেরিন পানির 600 ফিট গভীরে শত্রুর জন্য অপেক্ষা করে, যার ভিতরে একটি হচ্ছে এই গ্রেনি ক্লাস। এইসব সাবমেরিনগুলোতে নতুন এবং উন্নত সোনাল লাগানো হয়েছে, যা পূর্বে সোনারের থেকে কম শব্দ উৎপন্ন করে এবং একসাথে সাবমেরিন, জাহাজ, টর্পেডো মাইন এমনকি উপরের হুমকি পর্যন্ত শনাক্ত করতে সক্ষম। এই সাবমেরিনগুলোর ওয়াটার ডিসপ্লেসমেন্ট পানির নিচের অবস্থায় 13,800 টন এবং পানির উপরের অবস্থায় 8,600 টন। এগুলোর দৈর্ঘ্য প্রায় 139 মিটার, বিম প্রায় 15 মিটার এবং ড্রাফট প্রায় 600 মিটার। এতে শক্তির উৎস হিসেবে রয়েছে একটি KTM প্রোজোরাইট ওয়াটার রিয়েক্টর। এটি পারমাণবিক শক্তি ব্যবহার করে অনন্তকাল চলতে পারবে, যা একে ডুবন্ত অবস্থায় 65 মিটার এবং ভাসন্ত অবস্থায় 37 কিলোমিটার এবং পুরোপুরি স্টেলথ অবস্থায় 52 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চালাতে সক্ষম। এর অপারেশনাল ডেপ্থ 600 মিটারের কাছাকাছি, কিন্তু প্রয়োজনে এটি প্রায় 650 মিটার পর্যন্ত গভীরতায় যেতে সক্ষম। এর অস্ত্র ভাণ্ডারে আছে 24টি ভার্টিক্যাল টর্পেডো টিউব, যেখান থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায়, যার রেঞ্জ 300 কিলোমিটার। আরও আছে 8টি VLS। এছাড়াও মাইন, জাহাজ, সাবমেরিন বিধ্বংসী 40টি টর্পেডো বহন করতে পারে। সাবমেরিনটি 32টি P-800 অনিক্স মিসাইল অথবা কুখ্যাত KS-101 ক্রুজ মিসাইল বহন করতে পারে। পাশাপাশি 10টি বিশাল আকৃতির 550 মিলিমিটার টর্পেডো বহন করতে পারে। এসব কারণে এগুলোকে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অ্যাটাক সাবমেরিন হিসেবে বিবেচনা করা হয়। মূলত আকাশপথে রাশিয়ার শক্তির অবলম্বন যেমন মিসাইল, তেমনি সাগরেও রয়েছে এই সাবমেরিন। রাশিয়া তাদের অ্যাটাক সাবমেরিনগুলোকে তৈরি করেছিল আমেরিকার কেরিয়ার স্ট্রাইক গ্রুপগুলোকে টার্গেট করেই। মূলত এই সাবমেরিনগুলোর ভয়েই আমেরিকা তাদের কেরিয়ার স্ট্রাইক গ্রুপকে সবসময় রাশিয়া থেকে দূরে রাখে। প্রিয় দর্শক, যুদ্ধের মাঠে এই সাবমেরিনগুলো কতটা কৌশলী বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।